ডায়াবেটিসে মিষ্টি ফল কিভাবে খাবেন? যে যাই বলুক, ফল নিয়ম মেনে না খেলে মিষ্টি ফলটি আপনার ব্লাড সুগার বাড়াতে পারে, সমস্যা হতে পারে ডায়াবেটিস নিয়ন্ত্রণের, সাথে লিভার ড্যামেজ থেকে প্রায় এক ডজন মারাত্মক সমস্যায় পড়তে পারেন। এই ভিডিওতে আমরা জানব ডায়াবেটিস রোগীর খাদ্যতালিকায় কিভাবে ফল রাখলে সুগার নিয়ন্ত্রণে থাকবে। যাদের ডায়াবেটিস নেই তাদের জন্য ভিডিওটি গুরুত্বপূর্ণ, কারণ এখন আমরা জানব ফল খাওয়ার নিয়ম। ডায়াবেটিসে মিষ্টি ফল কিভাবে খাবেন জানার আগে আসুন জেনে নিই ফল থেকে আপনার কি কি সমস্যা হতে পারে। ফলের অপকারিতা। এক, ফলের কার্বোহাইড্রেটের মধ্যে অন্যতম ফ্রুক্টোজ। ফ্রুক্টোজকে অনেকে গ্লুকোজ থেকে খারাপ ভাবেন, কিন্তু আসলে তার উল্টো। গ্লুকোজ শুধু আপনার ব্লাড সুগার বাড়াবে, কিন্তু ফ্রুক্টোজ ব্লাড সুগার বাড়ানোর সাথে লিভারও ড্যামেজ করবে। কিভাবে? তাই তো, আপনার শরীরের কোষ গ্লুকোজকে সরাসরি ভেঙে শক্তি পেতে পারে, কিন্তু ফ্রুক্টোজ প্রথমে লিভারে গ্লুকোজে পরিণত হয়, সেই গ্লুকোজ পরে শক্তিতে পরিণত হয়। গ্লুকোজ ও ফ্রুক্টোজ দুটোই আপনার ব্লাড সুগার বাড়াবে, কিন্তু ফ্রুক্টোজকে যেহেতু লিভারে ভেঙে গ্লুকোজ পেতে হয়, তাই ফ্রুক্টোজ তুলনামূলকভাবে ধীরে ব্লাড সুগার বাড়াবে। আপনি যদি খুব বেশি ফল খেতে থাকেন বা বেশি গ্লাইসেমিক ইন্ডেক্স ও গ্লাইসেমিক লোডের ফল খেতে থাকেন, তাহলে একসাথে দুটি সমস্যা দেখা দেবে। এক, ব্লাড সুগার ধীরে বাড়লেও শেষে ব্লাড সুগার খুব বেশি বেড়ে যেতে পারে। দুই, লিভারকে বেশি কাজ করতে হবে, ফলে লিভার ড্যামেজের সম্ভাবনা। এছাড়া অতিরিক্ত ফ্রুক্টোজ লিভারে ফ্যাট হিসেবে জমা হবে, যা ফ্যাটি লিভার ডিজিজের সম্ভাবনা বাড়াবে। এর ফলে আপনার টাইপ 2 ডায়াবেটিস, ওবেসিটি, হৃদরোগ, এমনকি ক্যান্সারও হতে পারে। দুই, ফল বা অ্যাডেড সুগারের অতিরিক্ত ফ্রুক্টোজ আপনার খারাপ কোলেস্টেরল এলডিএল বাড়াতে পারে, যা সামগ্রিক কোলেস্টেরল নিয়ন্ত্রণের বাধা হবে। ফ্রুক্টোজ আপনার ব্লাড প্রেশারও বাড়াতে পারে। কোলেস্টেরল নিয়ন্ত্রণে না থাকলে বিপি বেশি হলে হৃদরোগও বাড়বে, যা ডায়াবেটিস নিয়ন্ত্রণেরও বাধা দেবে। তিন, শুধু বিশেষ প্রোটিন জাতীয় খাবার খেলেই আপনার ইউরিক অ্যাসিড বাড়ে না। গবেষণা থেকে দেখা গেছে ফল বা চিনির ফ্রুক্টোজও আপনার ইউরিক অ্যাসিড বাড়াতে পারে। বয়স্ক ডায়াবেটিস রোগীর বাতের ব্যথার সম্ভাবনা বেড়ে যায়, ফলে ডায়াবেটিস রোগীর খাদ্যতালিকায় বেশি ফ্রুক্টোজ রাখলে ডায়াবেটিস ম্যানেজমেন্টে সামগ্রিকভাবেই সমস্যা হতে পারে। চার, ফল বা চিনির অত্যাধিক ফ্রুক্টোজ আপনার ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়াতে থাকবে, যা টাইপ 2 ডায়াবেটিসের কারণ। পাঁচ, ফ্রুক্টোজ গ্লুকোজের মতো অত বেশি পেট ভরায় না, ফলে ফ্রুক্টোজ খেলে আপনার খাওয়ার হার বেড়ে যাবে। এছাড়া অত্যাধিক ফ্রুক্টোজ লেপটিন রেজিস্ট্যান্স বাড়াবে, যা আপনার ওবেসিটির কারণ হবে। ৬, কেউ কেউ ফ্রুক্টোজের সবটুকু শোষণ করতে পারে না, একে ম্যাল অ্যাবজর্পশন বলা হয়। এর ফলে তারা যদি বেশি ফল খান, গ্যাস, পেট ফাঁপা, পেটে অস্বস্তির মতো সমস্যা দেখা দিতে পারে। ফলে শুধু ফ্রুক্টোজ থাকে না, তার সাথে সুক্রোজ, গ্লুকোজ ও অন্যান্য সরল কার্বোহাইড্রেটও থাকে, সবগুলোই আপনার ব্লাড সুগার বাড়াতে পারে। ফলে যে যাই বলুক না কেন, অন্তত ডায়াবেটিস রোগীকে জেনে বুঝে ফল খাওয়া উচিত। আমরা এই ভিডিওতে ফল খাওয়ার নিয়মগুলোই বলবো, যাতে ফলের অপকারিতা প্রায় শূন্যতে নেমে আসে, তার সাথে ডায়াবেটিস নিরাময় ও অন্যান্য সমস্যায় উপকার পেতে পারেন। ডায়াবেটিসে বিভিন্ন ফলের উপকারিতা নিয়ে আমরা একাধিক ভিডিও করেছি, আপনিও এতদিনে অনেকটাই জানেন। ফলের ফাইবার, ভিটামিন, খনিজ, বিভিন্ন রকম অ্যান্টিঅক্সিডেন্ট আপনাকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ডায়াবেটিস কন্ট্রোলে সাহায্য করবে। এবার আসুন জানা যাক ডায়াবেটিসে মিষ্টি ফল খাওয়ার নিয়ম। তার আগে আপনি যদি এখনো ডক্টর বিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, এখনই সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিন, যাতে ডায়াবেটিস কন্ট্রোল নিয়ে নতুন ভিডিও এলে তাকে মিস না করেন। ডায়াবেটিস রোগী কিভাবে মিষ্টি ফল খাবেন? এক, বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু এর পরামর্শ, একজন মানুষকে সুস্থ থাকতে দিনে 400 গ্রামের বেশি ফল ও সবজি খাওয়া উচিত।
শুধু ফলের কথা ভাবলে একজন মানুষের কম করে 200 গ্রাম ফল খাওয়া উচিত। কম করে 200 গ্রাম ফল কিন্তু ডায়াবেটিস রোগীর জন্যও প্রযোজ্য। আপনার দিনে 300 গ্রাম ফলের টার্গেট রাখা উচিত, কিন্তু 300 গ্রাম সব ফল আপনার জন্য নিরাপদ নয়। লিভার ড্যামেজ থেকে ব্লাড সুগার স্পাইক দেখা দিতে পারে, তাই যে কোনো ফলকে ডায়াবেটিস রোগীর খাবার প্লেটে রাখার আগে তার গ্লাইসেমিক লোড জেনে নিন। ফলটির গ্লাইসেমিক লোড খুব কম করতে পারলে যেমন বেশি ফ্রুক্টোজের ভয় থাকবে না, সাথে ব্লাড সুগার কন্ট্রোলেও থাকবে। ফলটির গ্লাইসেমিক লোড চেষ্টা করুন 7 বা তার নিচে নামিয়ে আনতে। বেশিরভাগ ফলই 100 গ্রাম বা তার কম খেলে ফলটির গ্লাইসেমিক লোড 7-এর নিচে থাকবে, কিন্তু কিছু ফলের গ্লাইসেমিক লোড বেশি। আসুন জেনে নিন সেই ফলগুলো কত গ্রাম খেলে গ্লাইসেমিক লোড 7-এর কম থাকবে। 1. ডায়াবেটিস কমানোর উপায়, কিসমিস। কিসমিসের গ্লাইসেমিক ইন্ডেক্স 55-70, গড়ে 65। 100 গ্রাম কিসমিসের নেট কার্বোহাইড্রেট 74.8, তাহলে 100 গ্রাম কিসমিসের গ্লাইসেমিক লোড হবে 47। আপনি 15 গ্রাম কিসমিস খেলে কিসমিসের গ্লাইসেমিক লোড হবে 7। একটি কিসমিসের ওজন গড়ে 1 গ্রাম, অর্থাৎ ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকায় 14-15টি কিসমিস রাখলে ব্লাড সুগার বাড়বে না। 2. ডায়াবেটিস কমানোর ফল, খেজুর। খেজুরের গ্লাইসেমিক ইন্ডেক্স 42। 100 গ্রাম খেজুরের নেট কার্বোহাইড্রেট 68.30 গ্রাম, হিসাব করলে দেখা যাবে 100 গ্রাম কিসমিসের গ্লাইসেমিক লোড 29, 25 গ্রাম খেজুরের গ্লাইসেমিক লোড 7। সুগার কমানোর উপায় হিসেবে একটি খেজুরই আপনার জন্য সব থেকে উপযুক্ত, চাইলে দুটোও খেতে পারেন, কিন্তু তার বেশি নয়। 3. ডায়াবেটিস কমানোর ফল, শুকনো কুল। শুকনো কুলের গ্লাইসেমিক ইন্ডেক্স 55-60, 100 গ্রামের নেট কার্বোহাইড্রেট 66.55 গ্রাম, 100 গ্রাম শুকনো কুলের গড় গ্লাইসেমিক লোড 38। সুগার কমানোর উপায় হিসেবে আপনি আটি ছাড়া 20 গ্রাম শুকনো কুল খেতে পারেন, আটি ধরলে 50 গ্রাম হয়ে যাবে। 4. সুগার কমানোর ফল হিসেবে পাকা কলা। পাকা কলার গ্লাইসেমিক ইন্ডেক্স বদলায়, আপনি যদি কম পাকা কলা খান গ্লাইসেমিক ইন্ডেক্স গড়ে 40, মোটামুটি পাকা হলে গড়ে 50, আর খুব বেশি পাকা হলে গড়ে 60। 100 গ্রাম কম পাকা কলার গ্লাইসেমিক লোড 8, মোটামুটি পাকার 10, খুব বেশি পাকার 12। ডায়াবেটিস নিয়ন্ত্রণে খুব বেশি পাকা কলা এড়িয়ে চলুন, কম পাকা বা পাকা কলা খান, আর একবারে একটি ছোট কলাই আপনার জন্য ভালো। বড় কলা হলে তার সাথে কম গ্লাইসেমিক লোডের ফল বা বাদাম খান। 5. সুগার কমানোর ফল, পাকা কাঁঠাল। পাকা কাঁঠালের গ্লাইসেমিক ইন্ডেক্স গড়ে 55, নেট কার্বোহাইড্রেট 21.8, 100 গ্রাম পাকা কাঁঠালের গ্লাইসেমিক লোড 12। ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকায় 100 গ্রামের কম পাকা কাঁঠাল রাখুন। আপনার জন্য একটি বা দুটি ছোট কাঁঠালের কোয়াই যথেষ্ট, তার থেকে বেশি খেলে ব্লাড সুগার বাড়বে। কাঁঠালও খুব বেশি পাকা খেলে গ্লাইসেমিক ইন্ডেক্স অনেক বেড়ে যায়, ফলে খুব বেশি পাকা কাঁঠাল থেকে ডায়াবেটিস রোগীরা দূরে থাকুন। 2. ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকায় সবসময় টাটকা ফল রাখুন। ফ্রিজে রাখা ফলও খেতে পারেন, কিন্তু ক্যানের ফল বা আজকাল যেসব প্রক্রিয়াজাত ফল পাওয়া যায় সেগুলো খাবেন না। এইসব ফলগুলোতে সুগার বেশি, বিভিন্ন রকম এনজাইম কম, ডায়াবেটিস কন্ট্রোলেও বাধা। 3. ফল ডায়াবেটিস রোগীর জন্য ভালো, তার মানে এই নয় ফলের রসও ভালো। ফলের রসে ফাইবার থাকেই না, তাই ডায়াবেটিস রোগী যদি ফলের রস খান ব্লাড সুগার স্পাইক দেখা দিতে পারে। বিভিন্ন রকম প্যাকেটজাত ফ্রুট জুস থেকে টাটকা ফলের রস সবই সুগার নিয়ন্ত্রণে খারাপ। 4. ডায়াবেটিস রোগীর প্লেটে একবারে সব ফল না রেখে সারা দিন অল্প অল্প করে ফল খান, যেমন সকালে 70-100 গ্রাম ফল খেলেন, দুপুরে 70-100 গ্রাম বা বিকেলেও খেতে পারেন। অল্প অল্প করে ফল খেলে ফলের গ্লাইসেমিক লোড ভাগ হয়ে যাবে, ব্লাড সুগার বাড়বে না, আবার ফলের ডায়াবেটিস নিয়ন্ত্রণের উপাদানগুলোও পেয়ে যাবেন। 5. আপনি যদি 100 গ্রাম ওজনের ভাত, রুটি, মুড়ি, কেক, বিস্কিটের মতো খাবার ও 100 গ্রাম ফলকে তুলনা করেন,
ফল আপনার জন্য বেশি ভালো। তাই আপনি ভাত, রুটি, মুড়ি, বিস্কিটের মতো খাবারকে ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকা থেকে কমিয়ে তার বদলে ফল রাখতে পারেন। সুগার নিয়ন্ত্রণে বেশি সুবিধা পাবেন। ৬. একটি ফল না খেয়ে বিভিন্ন রকম ফলের একটি করে টুকরো খেলে ব্লাড সুগার কন্ট্রোলেও যেমন সহজ হবে, বিভিন্ন রকম অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন একসাথে পাবেন, সামগ্রিক ডায়াবেটিস নিয়ন্ত্রণ সহজ হবে। আপনি যদি ফল খাওয়ার নিয়মগুলো মেনে চলতে পারেন, ফলের সাইড এফেক্ট গুলোকে প্রায় শূন্য করা সম্ভব হবে আর ডায়াবেটিস নিয়ন্ত্রণেও সুবিধা হবে। ফলের মতো অনেকে মধুকেও ডায়াবেটিসের জন্য উপকারী মনে করেন। মধু নিয়ে ডক্টর বিশ্বাস চ্যানেলে একটি ভিডিও আছে, ভিডিওটি দেখতে এন্ড স্ক্রিনের ডান দিকে ক্লিক করুন।